আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। টমেটোর সিজন তো চলেই যাচ্ছে, তো আপনারা কি টমেটো সস বানিয়ে সংরক্ষণ করবেন না? বাইরের কেমিক্যাল এবং রংযুক্ত টমেটো সস আর কতদিন খাবেন? তাই ঘরে তৈরি করুন কেমিক্যাল মুক্ত, রং ছাড়া পারফেক্ট টমেটো সস। আজকে খুব ইজিলি মাত্র 15 মিনিটে এই টমেটো সসটা তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন থিকনেস এবং কালার কতটা সুন্দর হয়েছে। আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমেই আমরা 1 কেজি পাকা টমেটো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কতটা লাল লাল। যতটা লাল হবে আপনার সসটাও ততটা বেশি লাল হবে। একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমরা এগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। আনুমানিক 5 থেকে 6 মিনিট এগুলোকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। যখন দেখবেন টমেটোর স্কিনগুলো এইরকমভাবে ফেটে গেছে, তখন বুঝতে পারবেন আপনার এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্ট্রেইনার ইউজ করছি। একে একে সবগুলো টমেটোকে আমি সেমভাবে নামিয়ে নিব। সবগুলো টমেটো নামানোর পর এখন আমরা টমেটোর স্কিনগুলো উঠিয়ে ফেলবো। আমি তাই একটা ছুরির সাহায্য নিচ্ছি। ছুরির সাহায্যে এরকমভাবে কেটে দিলে স্কিনগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে। এখন আমরা টমেটোগুলোকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে দেখতে পারবেন এরকম পানি বের হয়ে গিয়েছে টমেটো থেকে, তাই অবশ্যই রেস্টিংটা কিন্তু প্রয়োজন। এখন আমরা টমেটোগুলোকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর আমরা ছেঁকে নিচ্ছি। এটাকে অন্তত 2 থেকে 3 বার ছেঁকে নিতে হবে। একটা স্ট্রেইনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন। যত বেশি ছাকবেন ততই কিন্তু আপনার টমেটোটা একদম পিওর এবং সুন্দর একটা থিকনেসে আসবে। তো আমি আরও একবার ছেঁকে নিচ্ছি। ছাকা শেষ, এখন চলুন নেক্সট প্রসেসে। এখানে আমি তেঁতুলের মার বা কাদ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের তেঁতুলের টকটা অবশ্যই দেখে নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু তেঁতুলের মার বা টক দিবেন। আপনার টমেটো বেশি টক হলে এটা কম দিবেন, আর টমেটো মিষ্টি হলে এটা একটু বেশি দিবেন। এখানে আমরা 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানির মধ্যে ভালো করে গুলিয়ে একপাশে রেখে দিচ্ছি। টমেটো পিউরিটাকে চুলায় দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমরা এখানে আনুমানিক 1/4 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। তবে চিনিটাও কিন্তু সম্পূর্ণ টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনার টমেটো টক হলে আপনারা একটু বেশি দিবেন, আর টমেটো মিষ্টি হলে একটু কম দিবেন। আর আমার টমেটোটা মোটামুটি মিষ্টি ছিল। আর এর মধ্যে এখানে অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এটাও চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, হাই দিলে কিন্তু লেগে যেতে পারে। যখন এরকম বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিনেগার। আমরা এখানে 1/4 কাপ পরিমাণে ভিনেগার ইউজ করেছি। এখন এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বলক এনে নেব। আর এই সসটা কিন্তু আপনারা 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন খুব ইজিলি। এখন আমরা তেঁতুলের মারটাও দিয়ে দিব। তেঁতুলের মারটা দিয়ে আমরা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। তেঁতুলের মারটা দিয়ে দিয়ে আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম যে টকটা ঠিক আছে কি না। আপনারা আপনাদের সেই অনুযায়ী টেস্ট বুঝে দিবেন। এখন এটাকে মিক্স করার পর আমরা এর মধ্যে অ্যাড করব দোকান থেকে কেনা 1/2 কাপ টমেটো সস। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে আপনার এই যে দোকানের একটা টেস্ট সেটা আসবে না। এই টমেটো কেচাপটা দিলে আপনার কালারও চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও একদম দোকানের মতো আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার। সস দেওয়ার পর আপনার টমেটো সসটা একটু প্লেটে নিয়ে যখন দেখবেন এভাবে গড়িয়ে পড়ে যাচ্ছে ছড়া ছড়াভাবে, তখন বুঝতে পারবেন আপনার সসটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন সময় কর্নফ্লাওয়ার দেওয়ার। কর্নফ্লাওয়ার দিলেই আপনার সসটা একদম স্মুথ হয়ে যাবে আর সিল্কি হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করলেই কিন্তু আপনার এই সসটা একদম রেডি। আর এই সসটা হতে আনুমানিক সময় লাগবে 15 মিনিটের মতো, এর বেশি কিন্তু একদমই লাগবে না। আর থিকনেসটা কিন্তু একটু কম রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই থিক হয়ে যাবে। আমার সসের কালারটা তো দেখতেই পাচ্ছেন। আপনারা যদি চান এডিশনাল ফুড কালার ইউজ করতে পারেন, তবে এখানে ফুড কালার ইউজ করার কোনোই দরকার নেই যেহেতু এটা হোমমেড। দেখতেই পাচ্ছেন থিকনেসটা কতটা পারফেক্ট আর কালারটাও কতটা সুন্দর। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি আপনাদের সসের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম কিন্তু পারফেক্ট, আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং টেস্টি টেস্টি ফুডের সাথে এটা কিন্তু এনজয় করতে পারবেন। আজকের ভিডিও দেখে যদি আপনারা টমেটো সস বানিয়ে থাকেন, অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
যারা যারা এখনো আমার ফেসবুক পেজে লাইক দেননি আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা একটুও হেল্পফুল মনে হয়ে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।